আপনার ইমানটাকে আগে খাঁটি করুন। আপনার ভিতরে যত খারাপই আছে, সুদ ঘুষ বেপর্দা জেনা বেবিচার মদপান শরাব পান সব আগে বন্ধ করেন, একটা সেজদা দেন, ওই একটা সেজদা আপনার কাজে লেগে যাবে। কাদের জন্য এই কিয়ামতের ময়দানটাও সহজ হবে খুব, কোনো আর কোনো আজাবি সে উপভোগ করবে না, অনুভব করবে না যে কিয়ামতের ময়দানটা এটার যে একটা বিভীষিকাময় কঠিন মুহূর্ত, এটা সে মনে করবে না। এটা কারা কারা সে বিষয়গুলো আমরা জানব। গত সপ্তাহে যে হাদিসটা জেনেছিলাম মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার জীবনে কোনো মুমিন বান্দার যদি কোনো কষ্ট অপর কোনো মুমিন বান্দা সহজ করে দেয়, লাঘব করে দেয়, হালকা করে দেয়। এক মুমিন ভাই ভীষণ কষ্টে আছে, ঋণের ভারে জর্জরিত, অনেক অসুস্থ, টাকা পয়সা নাই, চিকিৎসা করাতে পারে না, ছেলে মেয়ে বব বড় হয়ে গিয়েছে, বিবাহ দেওয়ারও সম্বল নাই, সহায় সম্পত্তি নাই। অন্য পাশের এক ভাই তার পাশে এসে দাঁড়ালো, তার এই কষ্টগুলোকে হালকা করে দিল, তার পাশে এসে দাঁড়ালো। যেই ব্যক্তি এভাবে দুনিয়ার জমিনে কোনো মুমিন ভাইয়ের কষ্টগুলো দূর করে দিবে, ফিরাউন নবীজি বলেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কাল ওই কিয়ামতের ময়দানে তার সকল কষ্টগুলো দূর করে সহজ করে দিবে। সুবহানাল্লাহ, তার কোনো কষ্টই হবে না। যে অপর মুমিনের কষ্ট নিবারণের জন্য, সহজ করার জন্য সদা সর্বদা নিজেকে বিজি ব্যস্ত রাখবে, যে আমি বেঁচে থাকতে, আমার ক্ষমতা থাকতে, সক্ষমতা থাকতে, অপর মুমিন ভাই আমার পাড়া প্রতিবেশী হোক, এলাকাবাসী হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, তার যেন কোনো প্রকার কষ্ট না হয়। এভাবে যারা অপরের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলাও কাল কিয়ামতের ময়দানেও তার সকল কষ্টগুলো কী করে দিবেন, দূর করে দিবেন। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে এই শ্রেণীর মানুষ যারা অপরের কষ্ট দূর করবে, যে কোনো কষ্ট মুসিবতে আছে, আপনার সুযোগ আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে সহজ করার, আপনি সহজ করে দিলেন, আল্লাহ তাআলা আর ওই কিয়ামতের ময়দানে যখন সূর্যটা একেবারে কাছাকাছি থাকবে, যখন আপনার অস্থিরতা লাগবে, ওই সময়টা আপনার আর কোনো কষ্ট হবে না। অন্য আরেক হাদিসে এসেছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও মুসলিম শরীফের হাদিস, হুসিবা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম ফালাম ইউজাদ লাহু মিনাল খায়রি শাইউন ইল্লা আন্নাহু কানা ইউখালিতুন নাস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী একজন মানুষের যদি হিসাব নেওয়া হয়, এমত অবস্থায় যদি দেখা যায় তার কোনো ভালো কাজ নাই, ভালো নেক আমল নাই, তবে তার একটা ভালো আমল, সেটা হচ্ছে সে লোকজনের সাথে মিশত, মানুষের সাথে ভালো ব্যবহার করত, আর তার অধীনস্থ যারা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদেরকে বলতো অন্য সকল মানুষের সাথে যেন কঠোরতা প্রদর্শন না করে, ভালো আচরণ করে। আল্লাহ রব্বুল আলামিন এই যে সে মানুষের সাথে কঠোরতা প্রদর্শন নিজেও করে নাই, তার অধীনস্থদেরকেও করতে বারণ করেছে, শুধুমাত্র এই গুণটা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের সকল কষ্ট তার দূর করে দিবে। সুবহানাল্লাহ, তেমন ভালো কোনো আমল নেই, ফালা মিউজাদ লাহু মিনাল খায়রি শাই, তার কোনো ভালো আমল পাওয়া যায় নাই, তবে ইল্লা আন্নাহু কানা ইউখালিতুন নাস ওয়া কানা মুসিরান ফাকানা ইয়ামুরু গিলমানহু, সে কী করত, মানুষের সাথে কঠোরতা প্রদর্শন করতো না, কঠোরতা দেখাতো না, ক্ষমতা থাকা সত্ত্বেও একেবারে নিরীহ নরম মানুষ, সাদা মাথা মানুষ, এবং তার অধীনস্থদেরকেও বলে দিত খবরদার অন্য কারোর সাথে তোমরা এমনটা করবে না, এরকমের নির্দেশ দিতেন। এরপরে প্রিয় নবীজি বলেন قال الله عز وجل حديث رنش الله تعالى বলেন نحن احق بذلك منه تجاوز عنه, ওই ব্যক্তির থেকেও আমি রব্বুল আলামিন বেশি হকদার অপরকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি যেমন অপরকে সব সময় ক্ষমার দৃষ্টিতে দেখতেন, তার অধীনস্থদেরকেও বলে দিতেন ক্ষমা করে দিবা,
তো তার থেকেও তো আমি রব্বুল আলামিন অপরকে ক্ষমা করার বেশি হকদার, সুতরাং তাকেও আমি এই কিয়ামতের ময়দানে কোনো কষ্টে ফেলব না। সম্মানিত হাজির, এই হাদিস থেকে আমরা জানলাম মানুষের সাথে কঠোরতা দেখানো যাবে না, ক্ষমতা সক্ষমতা থাকলেও পাওয়ার থাকলেই যে দেখাতে হবে বিষয়টি এমন নয়। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা জানবো অভাবী মানুষকে নগদ টাকা পয়সা ছেড়ে দেওয়ায় সে জান্নাতি হয়ে যাবে। অভাবী মানুষ, সে চাইলে হয়তো বা সে ব্যবসায়ী, তো একজন অভাবী মানুষ তার কাছে কোনো কিছু ক্রয় করতে এসেছে, লোকটিকে জানতে পারছে সে লোকটি অভাবী, খুব কষ্টে টাকা পয়সা অর্জন করে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও জিনিসটার দাম 500 টাকা 1000 টাকা, যাক ঠিক আছে আমি ছেড়ে দিলাম, কারণ সে অভাবী, এইটা জেনে যে এই 500 টাকা 1000 টাকা দিয়ে সে পরিবারের জন্য অন্য কিছু ক্রয় করতে পারবে। এই জন্য অভাবী লোকদেরকে অভাবী জানার পরে যেই লোক ছেড়ে দিবে তার টাকা পয়সা নেওয়ার ক্ষমতা বা সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমার দৃষ্টিতে ছেড়ে দিবে, প্রিয় নবীজি বলেন তাকে ক্ষমা করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। আমরা হাদিস থেকে জানবো, মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবীজি বলেন আন্না রাজুলান মাতা, কোনো এক ব্যক্তি মারা গেল, ফাদা খলাল জান্নাতা, অতঃপর তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকিলা লাহু মা কুনতা তাআমালু, তাকে প্রশ্ন করা হলো তুমি দুনিয়ার জমিনে এমন কি আমল করেছো মৃত্যুবরণ করার পরেই যে তুমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে শুরু করে দিয়েছো, জান্নাতে প্রবেশ করেছো, কি আমল তুমি করতে? ফাকালা, লোকটি বলবেন ইন্নি কুনতু উবাইউন নাস, আমি মানুষদের সাথে মিশতাম, ব্যবসা বাণিজ্য করতাম, ফাকুন তু উংদিরুল মুসির, আমি যখন কোনো অভাবী মানুষকে দেখতাম যে মানুষটির ক্রয় করার সক্ষমতা ক্ষমতা নাই, খুবই অভাবী, ও আতা জাওয়াজু ফিস সিক্কাতি আও ফিন নাকদি, আমি তার টাকা পয়সা নগদ নেওয়া থেকে তাকে আমি ছাড় দিয়ে দিতাম, তাকে মওকুফ করে দিতাম, তাকে ছেড়ে দিতাম। প্রিয় নবীজি বলেন ফাগফির লাহু, এজন্য তাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ব্যবসায়ীদের কত সুযোগ, জান্নাত কামাই করার ব্যবসায়ীদের জন্য কত সুযোগ। একবার হাদিসে এসেছে যারা সৎ ব্যবসায়ী হবে তাদের কেয়ামত হবে, হাসর নাসর হবে, জান্নাত হবে, নবী রাসূল সিদ্দিকিনদের সাথে বলি সুবহানাল্লাহ। ব্যবসা একটা পবিত্র জিনিস, সাহাবা ইকরাম ব্যবসা করেছেন, নবী রাসূলগণ ব্যবসা করেছেন, আর আমরা ব্যবসাটাকে এমনভাবে এমন পর্যায়ে নিয়ে যাই একেবারে অপবিত্র করে ফেলি, জিনিস কিনি 5 টাকা বিক্রি করি 500 টাকা, এরকম আছে না নাই? যত ভেজাল দেওয়া যায়, আনি ঠিকঠাকভাবে ওজন একবারে কম দিয়ে যতটা আনা যায়, নিজে যখন ক্রয় করে ব্যবসার উদ্দেশ্যে কম দিয়ে এনে আর দেওয়ার সময় সেটা ওজনে একবারে আরও বেশি দিয়ে দেয়, এরকম হয় কি হয় না? এজন্য ব্যবসায়ী যারা হবে আর যদি দেখতে পারে লোকটি অভাবী, টাকা দিতে পারছে না, আরে মাল আগে রাখেন, টাকা বাড়ি দিয়ে নিয়ে আসেন, বাসা দিয়ে নিয়ে আসেন, টাকা ছাড়া এখান থেকে আপনি মাল ধরতে পারবেন না, কত কঠোরতা করে, দুই একজন লোককে ছেড়ে দেন না, ছেড়ে দিবে কীভাবে? এই হাদিস তো জানা নাই যে একজন অভাবী লোকদের ছেড়ে দিলে তার জন্য কি জান্নাত, তার কেউ আল্লাহ তাআলা ছেড়ে দিবে, কিয়ামতের আজাব, কিয়ামতের কষ্ট, পরকালের কষ্ট তার জন্য আল্লাহ তাআলা কি করবেন, সহজ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে অন্য এক হাদিসে এসেছে, প্রিয় নবীজি বলেন মান সাররাহু আইয়ুম জিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি এটা চেয়ে খুশি হয় যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কষ্ট থেকে মুক্তি দিবেন, এইটা যে চায়, যে ব্যক্তি এইটা কামনা করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের যে কষ্ট রয়েছে সেটা থেকে তাকে মুক্তি দিবেন, তার কিয়ামতের কষ্ট থেকে মুক্তি, সে যেন কি করে, সে যেন সে যেন অভাবী মানুষের কষ্ট দূর করে বা তার ঋণ মওকুফ করে দেয়। যেই ব্যক্তি এইটা কামনা করে আমার যেন কেয়ামতের কোনো কষ্ট না হয়, কেয়ামতের দিবসে ওই বিভীষিকাময় আমি যেন আরামে থাকতে পারি, সে যেন মানুষের অভাব ঋণ এটাকে যেন কি করে দেয়, হালকা করে দেয়, মওকুফ করে দেয়। মেয়ের বিবাহর সময় 50,000-1,00,000 টাকা ধার নিয়েছে, দিয়েছেন আপনি, কিন্তু এখন আর দিতে পারছে না, মেয়ের বিবাহর সময় যে অভাবে ছিল তার থেকে এখন তার আরও অভাব বেড়ে গিয়েছে, আপনার তো অনেক টাকা আছে, ছেড়ে দেন না 50,000 টাকা, ঠিক আছে ভাই, বা তুমি 10,000 টাকা দিও, এভাবে এটাও বড় আপনার মহৎ গুণ, আপনি যে দান করলেন 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা, মসজিদে এসি লাগবে দিয়ে দিলেন, পুরো মসজিদের এক ফ্লোরে কাজ হবে পুরোটা দিয়ে দিলেন, আর একজন গরিব মানুষ 10,000 টাকা ধার নিছে, ওটা দিতেই হবে তোমাকে, এই যে কঠোরতা, আপনি যদি এই 10,000 টাকা তাকে ছেড়ে দেন তার থেকে মসজিদের একটা ফলোর করে দেওয়ার থেকেও সব বিষয় বলি সুবহানাল্লাহ। অভাবীদের অভাব দূর করা, মোচন করা, সম্মানিত হাজিরিন, এই কাজগুলো যেন আমরা করি, আল্লাহ তাআলা তৌফিক দান বলি আমিন। অন্য এক হাদিসে এসেছে, প্রিয় নবীজি বলেন মান আমাদারা মুআসিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি,
যে ব্যক্তি কোনো অভাবীকে অবকাশ দিবে, ছেড়ে দিবে, হালকা করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তাকে ছায়া দিবে। কোনো অভাবীকে ছেড়ে দিলে যে কঠিন মুহূর্ত, কঠিন কিয়ামতের ময়দান, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ তাআলার নিজস্ব কুদরতি রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে দুনিয়ার জমিনে যারা অভাবীদেরকে, ঋণগ্রস্তদেরকে হালকা করে দিয়েছে, সহজ করে দিয়েছে, আর সহজ হালকা তো দূরের কথা, 10,000 টাকা করে নিয়ে প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে, আছে না নাই? প্রত্যেক মাসে যতদিনে এই 10,000 টাকা না দিতে পারবো, প্রত্যেক মাসে 100-200 টাকা, এটা হালাল না হারাম? সুদ, এটা কি সুদ? হালকা তো করবো দূরের কথা, আবার 5 মাস যদি 100 টাকা করে না দিতে পারো, হ্যাঁ, তাহলে তোমার এই 10,000-এর সাথে আরও 500 টাকা ফাইন হয়েছে। আহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ নামক ভয়াবহ খারাপি থেকে, গুনাহ থেকে হেফাজত করুন, বলি আমিন। সর্বনিম্ন হালকা গুনাই হচ্ছে নিজের আপন মায়ের সাথে কি করা, জেনা করা, বলি নাউজুবিল্লাহ। আপনাকে যদি এমনি নগদ 1 কোটি টাকা দেওয়া হয়, এই 1 কোটি টাকা দিলাম আপনার মায়ের সাথে একবার জেনা করে আসেন, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। অথচ দেখেন 1,000 টাকা দিয়ে মাসে 100 টাকা নিচ্ছে, 10,000 টাকা দিয়ে 100 টাকা নিচ্ছে, এটা তো আরও ভয়াবহ। 100 টাকার লোভ আপনি সামলাতে পারছেন না, তাহলে আপনি তো আপনার মায়ের সাথে জেনা করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। এজন্যই তো বলা হয়েছে কালকে আমাদের মধ্যে যদি হিসাব আল্লাহ তাআলা নিয়েই বসেন, সারা জীবন সুদ ঘুষ খেয়ে শেষ বয়সে হজ উমরা টুমরা করে এসে আপনার আবার রাগ করেন আমার উপরে? আপনারা তো সবাই ভালো ইনশাল্লাহ, যারা এটা করবে, যারা এমনটা করবে তাদের জন্য বলছি, শেষ বয়সে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে হজ করে প্রতি বছর হজে মাঝে মধ্যে ওমরায় গিয়ে এসে, ওদিকে আবার সুদের কারবারও আছে, কোনো লাভ নাই। আগে গুনাহ ছাড়তে হবে, ছাড়তে হবে গুনাহ, কি করতে হবে আগে গুনাহ ছাড়তে হবে, এরপর আপনি অল্প আমল করেন। আখলিস দিন একা একফিক আল আমালুল কলিল, আপনার ইমানটাকে আগে খাঁটি করুন। আপনার ভিতরে যত খারাপই আছে, সুদ ঘুষ বেপর্দা জেনা বেবিচার মদ পান শরাব পান সব আগে বন্ধ করেন, একটা সেজদা দেন, ওই একটা সেজদায় আপনার কাজে লেগে যাবে। আপনি মানুষের থেকে সুদ নিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করেন, আর আপনি 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিয়ে হজ করে এসে একবারে আপনি মাসুম হয়ে যাবেন, বিষয়টা এমন না। আগে আপনার পাপ ছেড়ে দিয়ে এরপরে আপনি হজে যাবেন, খাস নিয়ত করে যে আমি সব পাপ ছেড়ে দিলাম আর এসেও কোনো পাপের সাথে জড়িত হবে না, এই নিয়ত করে যে যেতে পারবে, কাবার গেলাপ ধরে যেভাবে খাস নিয়ত করতে পারবে যে আল্লাহ জীবনে যা করেছি মাফ করে দাও, দেশে গিয়েও আর কোনো গুনার সাথে জড়িত হব না, তাহলেই না সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় হজ থেকে ফিরবে যে মাসুম অবস্থায় তার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আগমন করে, বলি সুবহানাল্লাহ। সে তো আর সুদের কারবারি টারবারের জন্য ম্যানেজার ট্যানেজার সবাইকে ঠিকঠাক রাখো, এই সব টাকা টাকা ঠিক মতো তুলিস, হস থেকে আসতেছি আমি 2 মাস পর, সব এসে কিন্তু হিসাব নিব, এদিকে সুদের হিসাবও সব ঠিক আছে আবার ওদিকে হজেও গিয়েছে, কোনো লাভ নাই। সম্মানিত হাজিনি, তো এই হাদিস থেকে জানলাম আমরা কোনো অভাবী মানুষদেরকে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যে অবকাশ দিবে, হালকা করে দিবে, আল্লাহ তাআলাও তাকে আরশের নিচে ছায়া দিবেন। আরও সাশ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দান করবেন। এ হাদিসটা আমরা অনেকবার শুনেছি জেনেছি, তারপরও একবার একটু বলে নেই।